আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, ইমান এবং স্বাস্থ্যে। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটু বেশি ভালো আছি, কারণ বাবার বাড়ি যাচ্ছি। প্রত্যেক মেয়েরই তো স্বপ্ন তার বাবার বাড়ি, তাই না? আমি নিজে তো ক্ষুদ্র একজন। আল্লাহ কি বলে, বস মত বলে? হ্যাঁ, আল্লাহ বলিস কি? সামনে একটা এটা ছোট তোরা না, আর একটু সামনেও মনে হয় আসতে না। ঠিক আছে, দেখি আমরা এখন নামবো। আমরা হচ্ছে একটু ফ্লাওয়ার দোকানে আসছে, কাঁচা ফ্লাওয়ার। আর মানে তিনটা পকেট লাগবে আমার, যেহেতু নতুন বউ বরণ করতে যাচ্ছি। ছেলে বউ মেয়ে মানে তিনজন, তো তিনটা পকেট লাগবে। তাহলে আমরা ওদিকে যাবো এখন, আগে পকেটটা তৈরি করে নিই। তুমি দেখবা না নিজেকে? আমাদের জন্য ফ্লাওয়ার বাজগুলো বানিয়ে দিয়েছে। আচ্ছা, কষ্ট করে নাকি? কষ্ট করে, আর ওকে বেশি বেশি চ্যানেলের জন্য দেখানো হয়, ওই ব্যবস্থা তোমরা করো। ঠিক আছে, লজ্জা পায়, ও বিয়ে করতে পারবে না। ঠিক আছে, বিয়ে করার ব্যবস্থা করে দেবো। ফুলের দোকানে থাকে, যে কোনো সময় মেয়ে পড়ে যাবে। তিনটা দাও দিদি, নাও। মিষ্টি দিচ্ছি, দ্বিতীয়বারের মতো বাবা বাড়ি যাচ্ছে, যেহেতু তো খালি হাতে যাওয়া যাবে না, মিষ্টি নিয়ে যাচ্ছি। আর যেহেতু নতুন মেহমান আসছে, মিষ্টি তো এমনিতেই নিতাম, আর নতুন মেহমান ও হচ্ছে মানে সুইট খাবার খুব পছন্দ করে, তো তাই মিষ্টি নিয়ে নিচ্ছে আর কি, দই মিষ্টি। ঠিক আছে, মিষ্টি নিল। এই যে খাবার কে কে পছন্দ করেন, আমার তো খুব পছন্দ। তবে বাংলাদেশে এসে এখনও সেই সৌভাগ্য হয়নি যে মানে এই মুড়ি বানানো, মুড়ি মাখানো খাবো। তো ইনশাল্লাহ চেষ্টা করবো একদিন যেন এসে খেতে পারি, আর যদি খেতে আসার ওই সুযোগটা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাবার বাড়ি যাচ্ছি, আর সাথে অবশ্যই রাতকে নিয়ে যাচ্ছে, যে বছরের রাত ওকে নিয়ে যাচ্ছে আর কি বাবার বাড়িতে। বাবার বাড়িতে নতুন গেস্ট আছে, অবশ্যই গেলে দেখতে পাবেন, অবশ্যই শুট করবো ওকে। ঠিক আছে, বাবা বাড়িতে যাই, ওখানে গিয়ে ক্যামেরাটা অন করবো।
এই যে বাবার বাড়িতে চলে আসলাম। নমস্তে বউ আ গিয়েছে। তাহলে কোথায় আছে বাবা? এটা তো মামারটা। মানে হাত ছোট মেহমানরা সব বসে গেল। বড় ভাইয়া ওদেরকে খাবার সার্ভ করছে। অন্ধকার কেন? এই হচ্ছে আমাদের একমাত্র বৌমা, একমাত্র বৌমা নাকি? এই যে পিচ্ছি ছেলেটার, এই যে একটা পিচ্ছি ছেলে। আচ্ছা রাসেল বড় হয়ে গেছো তুমি? রাসেলকে আমার সেই ওই এইটুকুই মনে হয়, কখনোই আমার ওরে বড় মনে হয় না। শুধু এখন বলতেছি না, এটাকে সবসময়ের কথা না রাসেল, আমার কখনোই ওকে বড় মনে হয় না। আর এখন রাসেল আমাদের জন্য গিফট নিয়ে আসছে, একটা বৌমা নিয়ে আসছে। চিন্তা কর এই পিচ্ছি ছেলেটা, চিন্তা কর। আর নীতি কবে আনবে আমাদের জন্য? হ্যাঁ স্পেশাল কাউকে তো হুকুমটা আমরাই হেল্প করি না, হুকুমটা ইয়ে করতে নাকি না? ওকে আমি বলছি তোমার পছন্দ থাকলে বলে ফেলো, বিটে করে ফেলো। ছেলে লাগবে না, বিয়ের প্রোগ্রামটা করে দেই নীতি। হ্যাঁ এই আমরা প্রোগ্রামটা ছেড়ে ফেলি, পরে যাই ওখানে কোবল টুবল করে একটা বিয়ে করে ফেলি। হলুদটা এক লিস্ট ছেড়ে ফেলি। তুই বিড়ি কর, সমস্যা নেই, পরে করবি। রানা বসো, এই যে কর্নারটাতে বসে যাও। বলতেছি মেয়ের বিয়েটা তো দরকার। রিদি বলতেছে এখনই ছেড়ে ফেলো, পরে বলতে ছেলে পাবো কোথাও, ছেলে লাগবে না, হলুদটা করে ফেলতে আগে। অনুষ্ঠান করবো
হ্যাঁ ঠিক আছে। আমি তো বেশিক্ষণ শুট নিব না, অল্প একটু তো লোক পাই ধরতে পারতেছে না। সামন্তর খাওয়াটা একটু ইয়ে করতেছে, চায় না সবাই কফি খাচ্ছে। সারা দিন আলহামদুলিল্লাহ বেশ ভালো সময় কাটলো, এখন তো বিদায় নেওয়ার পালা। এই তো এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি আর নতুন বউ নিচে নেমে আসছে বিদায় দেওয়ার জন্য। আসলে বিদেশি হলো মানে মনেই হয় না, ও এত মিশুক আর এত লক্ষ্মী বউ মাশাআল্লাহ, আল্লাহ ওকে বাঁচিয়ে রাখুক ভালো রাখুক। বলতে গেলে মনের মতো বউ পেয়েছি আলহামদুলিল্লাহ। এই তো দেখুন কত সুন্দর বাঙালি বউদের মতো করে আমাদেরকে বিদায় দিচ্ছে, একদম নিচে এসে তিনতলা থেকে নিচে এসে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আসলো। তো এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি এবং রওনা হয়ে যাব শহরের উদ্দেশ্যে, বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর কি এবারের মতো। ঠিক আছে, নেক্সট টাইম আবারও আসবো, আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।